নমস্কার বন্ধুরা, পিয়ার ফ্যামিলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আবারও ফিরে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ বৃহস্পতিবার, একদম সকাল সকাল শুরু করলাম আমি আমার ব্লগটা। আর ইমি শোনাও তো আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমার উপরের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে। তো সারাদিন বন্ধুরা দেখতে থাকুন, ভালোই লাগবে। আর আমি এখন এলাম আমাদের এই একদম ওপরের ছাদে ফুল তুলতে। আজকে তো বৃহস্পতিবার, আপনাদের প্রথমেই বললাম, এই যে গাছ থেকে ফুল তুলতে, গাঁদা গাছ থেকে। আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে, একদম থোকো থোকো মতন বড় বড়। আর খুবই রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে আজকে প্রচণ্ড, সকাল থেকেই বেশ ঠান্ডা। আর কদিন তো একটু গরম গরম পড়েছিল, আজকে আবার সকাল থেকেই গাটা একটু শীত শীত লাগছে। কদিন তো বেশ গরম গরম ওয়েদার হয়ে গেছিল, আর প্রত্যেকটা গাছে এখনো ফুল ফোটেনি। আর এখানকার এই রক্ত গাঁদা গাছটাই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলটা হয়েছে। আর এখান থেকেই দুটো চারটে করে ফুল তুলে নেব, মা আজকে পুজো করবে বৃহস্পতিবারে। ফুল এমনিতেও আছে, সাদা ফুল আছে, টগর ফুলগুলো। আর এখান থেকেও দুটো গাঁদা ফুল তুলে নিই, রক্ত গাঁদাও তুলবো, এমনি হলুদ গাঁদাগুলোও তুলবো, চটপট তুলে নিই। মা আবার ওদিকে চা স্নান করতে গেছে, এবার এসে পুজো করবে। গাছের ফুল তো গাছেতেই দেখতে ভালো লাগে, তাই না বন্ধুরা? কিন্তু দরকার হলে তুলতেও তো হয়। আর আজকে বৃহস্পতিবার, একটু এই সব ফুল দিলে ভালো লাগে। কিন্তু অন্য অন্য দিন এমনি কিনেও নিয়ে আসা হয়, কিন্তু আজকে কিনতে আর যায়নি। আমি বললাম বাড়ির ফুলগুলো বাসি হয়ে যাচ্ছে, তো আজকে আর যেতে হবে না কিনতে। আর এখন এই গাছ থেকেই তুলবো ফুলগুলো, কিন্তু কি করব, দরকার হলে তুলতেও হবে। আর বন্ধুরা দেখুন, বৃহস্পতিবারে মা এখন পুজো করছে, চারিদিকে লক্ষ্মীর পা দিয়ে এঁকেছে। আর রিমি সোনা একটুখানি আলপনার জল নিয়ে সে চারিদিকে ওর আলপনা হচ্ছে এরকম দেয়া, চারিদিকে দিচ্ছে। তুমি কি করছো? আলপনা দিচ্ছ? পাশে দাও, পাশে, বাঁ দিকে দাও, বাঁ দিকে, ওইখানেই দেবে। আর দিতে হবে না, চলো ঠাম্মা দিয়ে দিয়েছে, চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো না, উঠে পড়ো। ঠাম্মার দেয়া হয়ে গেছে গো। জল খাবার টল খাবার খেয়ে এখন বাইরে চালাই চলে এসেছি, এই ভাত চাপিয়েছি দুপুরে খাবার জন্যে। আর বেলার দিকে বেশিরভাগই আমাদের মুড়ি, তারপর রুটি, কুমড়োর তরকারি, এইসবই হয়। ভাত খুব কমই খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে গরম ভাতও খাওয়া হয়, আলু ভাতে, তারপর এটা সেটা দিয়ে খাওয়া হয়, কচু ভাতে, ডিম সেদ্ধ, যেদিনকে গরম ভাত হয়। আর যেদিনকে ভাত না থাকে, যে কোনো তরকারি, আলুর দম কি মটরশুঁটি আলুর তরকারি, যা হোক যা হোক, সে যা হোক দিয়েই হয়। আর আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্নাই হচ্ছে সব বাড়িতে। মা এখন ভিতরে রান্নাঘরে সব রান্নাও করছে, আর আমি এদিকে ভাতটা চাপিয়ে দিলাম। আর রিমি সোনা জল খাবার খেয়ে এখন বাইরে একটু খেলা করতে গেছে, এই আমাদের পাড়াতেই বাইরে, বাড়ির একটা বাড়ির পাশে, পাশের বাড়িতে। আর যতক্ষণ না থাকে ততক্ষণ তাড়াহুড়ো করে কাজটাও এগিয়ে যায়। বাড়িতে থাকলি তো আমার পিছনে, মায়ের পিছনে একবার করে আসবে, আর আমাদের কাজ করতে বাধা দেবে খালি। ওই জন্যই হয় ওর দাদা কি বাবা যেই হোক, ওই দোকানের সামনে থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসে, একবার বাইরের ওইখানে ছেলেগুলো খেলা করে ওখান থেকেও একবার ঘুরিয়ে নিয়ে আসে, ওই করে আর কি। ততক্ষণ আমরা সব কাজগুলোও চট চটপট করে গুছিয়ে নিই। আর আজকে নিরামিষের দিন, মা কি রান্না করছে দেখাচ্ছে বন্ধু মা আপনাদের। বন্ধুরা আপনারা সব ভালো আছেন তো? আমরাও ভালো আছি। দাবার আজকে থেকে একটু একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়ছে, ঠান্ডাও লাগছে। আজকে আবার একটু রান্না করতে দেরিও হয়ে গেছে, পিয়া ওখানে ভাতটা বসিয়েছে, এসেছে। আমি আবার রান্নার জোগাড় টোগাড় করছিলাম একটু আধটু, এই যে শাকটা ততক্ষণ ওদের খেতে দেরি হচ্ছিল, দেখে পুজো টুজো করে এসে এই শাকটা একটুখানি, বেতে শাক কিনে, কেনা শাক, এই যে একটু সেদ্ধ করে নিলাম হালকা নুন হলুদ দিয়ে। আছে বেগুন ভাজা হবে, তারপর ওই দু রকম ডাল হলো, অল্প করেই হলো, এটা একটু মুগের ডাল হলো, একটু মুসুর ডাল হলো, একবেলার মতন তো।
আর সেদিনের সেই বন্ধুরা দেখেছিলেন আমাদের পনির ছিল একটু ডিমির জন্য রেখে দিয়েছিলাম, আজকে ওর একটু তরকারি হবে, ওর মতনই হবে। আর তাহলে আজকে শাক ভাজা, বেগুন ভাজা, ফুলকপি, সিম, টমেটো, এই যে টমেটো আর দিয়ে একটু ঝাল তরকারি হবে। আর এখানে তেঁতুল, কাঁচা তেঁতুল দুটো ছিল বড় বড়, ওটা চাটনি করে দেব। হ্যাঁ একদিনেই হয়ে যাবে, অল্প ছিল। এইরকম রান্না হচ্ছে আজকে, আজকে আবার নিরামিষ। এই বেগুনটা কড়াইতে দেব, বেগুনটা তাড়াতাড়ি করে ভেজে নিই, রান্নাটা বসাই, আবার দিন খাবার সময় হয়ে যাবে। ওকে শাসন করছো? আচ্ছা আগে ভাত খাইয়ে তারপর ঘুম পড়াবে, হ্যাঁ বুঝতে পেরেছ? বন্ধুরা রান্না তো আমার হয়েই গেছে, তখন বললাম এই ঝালটাই বাকি আছে, এটা হয়ে যাক। তার মধ্যে আবার একটু আলু সেদ্ধ করেছি, আর এটা আলু কাবলি করব সব বিকেলবেলা খাবে বলে। আর একটু কাঁচা তেঁতুল সেদ্ধ করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই ধনে জিরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, আর নুন তো আছেই, তার সঙ্গে একটু বিট লবণ দেবো, এই যে বিট লবণ দেবো একটু। সব রেডি করছি, আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এই পিস পিস করে এবার কেটে নেব এইরকম, খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে কেটে নেব। এখন থাকতে করে রাখছি কেন, বিকেলবেলা মজে যাবে, একটু মজলে ভালো হয় খেতে। বন্ধুরা আলুগুলো আমি ঠিক সাইজ করে কাটা হয়ে গেল আমার, এইবার এই কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে রেখেছিলাম বললাম আপনাদের, এইটা একটু করে এই পাকটা বার করে দিয়ে দিয়ে দেবো। এ প্রচুর টক, আর জিনিসটা যেহেতু বেশি নয়, এইটা কী হয় এটা গরমকালে বেশ, আর দুদিন পরে আলু ওঠার সময় একটু গরম গরম পড়বে, সেই সময় এইসব করে এতে আরও অনেক কিছু দেওয়া যায়। আজকে আমি ওরা বললো বলে আজকে আমি এমনি করলাম, তাহলে এতে ছোলা ছোলা মটর সেদ্ধ দিয়েও করা যায়, আবার কেউ কাঁচা ছোলা দিয়েও করে, অনেক কিছু দেওয়া যায়। আজকে আমি এমনি করছি, ওই মশলা টশলা দিয়ে কাঁচা লঙ্কা, বিট নুন আর এমনি নুন, তারপর মশলা আছে, এই কাঁচটা ঢেলে দিচ্ছি, এই তাই কম টক হবে। আর আর একটু গরমের সময় তেঁতুলগুলো একটু পেকে যায়, এখন একটু কাঁচা আছে, ওই জন্য সেদ্ধ করে নিতে হলো। আমাদের বাড়িতে পাকা তেঁতুলও আছে, পাকা তেঁতুলের চেয়ে এইরকম তেঁতুল দিয়ে করলে ভালো লাগে। এখন নতুন তেঁতুল, এবার একটু সাদা নুন দেব, একটু বিট নুন দেব, আর একটু এই মশলা দেব। মশলাটা একটু বেশি করেই দিচ্ছি, বড় চামচে দু চামচ, বেশ করে মাখিয়ে রেখে দিই, ঘুম থেকে উঠে ভালোই খেতে লাগে। একদম জমে যাবে। আর এই কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, রিমির একটু তুলে নিই,
একটু জমে যাক, তারপর রিমি তুলে নিয়ে আবার পরে দেব। ও যদি খাবার সময় ওকে টক জিনিস দেওয়া হয় না অসময়, যদি আবার বায়না করে আমাদের দেখে, ওই জন্যই দু এক পিস তুলে রাখবো, খেতে পারবে না হয়তো। এখন এটা একটু থাকুক, আবার বিকেলবেলায় কাঁচা লঙ্কা এই যে সেদ্ধ করে রাখা আছে এটা মাখিয়ে তখন খাওয়া হবে। আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।